ভোট মিটতেই রাজ্যপাল নবান্ন সংঘাত আবারও। ভোট পরবর্তী অশান্তি নিয়ে কিছু তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু সেই তথ্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি, এই অভিযোগ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সংক্রান্ত আপডেট আপনাদের জানাবো। আর এরই পাশাপাশি রাজ্যে খাদ্য দপ্তরের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, এসআই পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, ইতিমধ্যেই ধুবুলিয়া এবং কল্যাণী থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একটা চক্র আরও কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে এই অনুমান সিআইডি করছে, এই আপডেটও আপনাদের জানাবো। এবং অবশ্যই আবহাওয়ার খবরের দিকে তো নজর রাখতেই হচ্ছে। উত্তরবঙ্গে আপনারা দেখেছেন যে ভারী অতি ভারী বর্ষণে বিপর্যস্ত অবস্থা, তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে, সিকিমে বহু পর্যটক আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার কার্যের চেষ্টা চালাচ্ছে সিকিম প্রশাসন, রাজ্য প্রশাসন। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য এবার স্বস্তির খবর হাওয়া অফিসের, 5 থেকে 7 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকবে। আর ঠিক কী জানাচ্ছে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য হাওয়া অফিস, আবার বিস্তারিত খবর নিয়ে 6:30 আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।